শ্রাবণ মাসের সকাল, আকাশের অবস্থা তেমন একটা ভালো না। পুরো আকাশটাই কালো মেঘে ঢেকে গেছে, যে কোনো সময় মুষলধারে বৃষ্টি নামবে। আমি আমার ঘরে বসে অফিসের কিছু দরকারি কাগজপত্র দেখছি। আজকে অফিসে যেতে ইচ্ছে করছে না আমার। আমি জানি আজকে অনেকেই অফিসে আসবে না, সবাই বাড়িতে বসে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা খাবে। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে আমার। তেমনি বৃষ্টির দিনে চারির হাতের গরম গরম তেলে ভাজা আর তারানাথের মুখে আধিভৌতিক গল্প শুনতেও বেশ লাগে। ও দুঃখিত, গল্প বললে ভুল হবে, সত্যি ঘটনা। তারানাথ তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোই আমাদের গল্প আকারে শোনান। তারানাথের কাছে যেতে যেতে তারানাথের উপর একটা মায়া হয়ে গেছে। মানুষটা তন্ত্র সাধনা শেখার জন্য সংসার জীবন ত্যাগ করেছিলেন, ভব ঘুরে জীবন কাটিয়েছিলেন, এমনকি বীরভূমের শ্মশানে একা বসে সব সাধনাও করেছিলেন। সেই সব কাহিনী তারানাথ আমাদেরকে খুব সুন্দরভাবেই বলেছিলেন। আমাদের মতো সাধারণ মানুষেরা এসব কাজ কোনোদিনও করতে পারবে না। তারানাথ আমাদের প্রায় বলতেন, তন্ত্র সাধনা করে যেটুকু শক্তি অর্জন করেছিলাম, শক্তির অপব্যবহার করে সেইটুকু শক্তিও হারিয়ে ফেলেছি। ভাগ্যিস মধুসুন্দরী দেবী ছিলেন, তা না হলে আমার যে কি হতো ভগবানই ভালো জানেন। মধুসুন্দরী দেবী আমায় বলেছিলেন, আমার কোনোদিনও ভাত কাপড়ের অভাব হবে না। কয়েকদিন হলো তারানাথের কাছে যাওয়া হয় না, তার কাছ থেকে আধিভৌতিক কোনো গল্পও শোনা হয় না। ভাবছি আজকে তারানাথের কাছে যাব, কিন্তু কিভাবে যে যাব সেইটাই বুঝে উঠতে পারছি না। ইতিমধ্যেই বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে, তাও আবার মুষল ধারে। বৃষ্টির বেগ এত বেশি যে জানলা দরজা বন্ধ করতে খুব কষ্ট হচ্ছে আমার। কোনো রকমভাবে দরজা বন্ধ করলেও জানলা বন্ধ করতে পারিনি। বৃষ্টির ফোঁটা ফোঁটা জল জানালার গ্রিলের ওপর পড়ে আমার মুখে এসে লাগছে। কি যে অসুবিধা হচ্ছে আমার বলে বোঝানো যাবে না। আমি অনবরত চেষ্টা করে যাচ্ছি জানলা বন্ধ করতে, কিন্তু না, কিছুতেই পারছি না। এমন সময় আমি কিশোরীকে দেখতে পেলাম। বেচারা বৃষ্টিতে ভিজে একেবারে ভিজে বিড়াল হয়ে গেছে। ও কাঁপতে কাঁপতে আমার দিকেই আসছে। কিশোরীর পুরো শরীর একেবারে বৃষ্টিতে ভিজে গিয়েছে। আমি তাড়াতাড়ি কোনোরকমভাবে দরজা খুলে কিশোরীকে ভিতর ঘরে প্রবেশ করালাম। আমি কিশোরীকে বললাম, এ কি কিশোরী, এ কি অবস্থা তোমার? হ্যাঁ, আরে বাড়ি থেকে ছাতা আনোনি কেন? তুমি তো বৃষ্টিতে ভিজে একেবারে ভিজে বেড়াল হয়ে গিয়েছো, তোমার তো ঠান্ডা লেগে যাবে। আর বলো না, আর বলো না বিভূতি, আমি তো ছাতা নিয়েই বেরিয়েছিলাম, যে পরিমাণে বাতাস হচ্ছিল যে আমার ছাতাটাই উড়িয়ে নিয়ে গেল, আর আমি ভিজে বিড়াল হয়ে গেলাম। আমার এখন খুব শীত করছে, আমার সারা শরীর কাঁপছে। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে গরম জামা কাপড় দিচ্ছি, দাঁড়াও পরে নাও, এক্ষুনি পরে নাও, তা না হলে তোমার ঠান্ডা লেগে যাবে, আর ঠান্ডা গায়ে জ্বর আসতে বেশি সময় লাগবে না, বুঝেছো? দাও দাও দাও, আমি তোমার জন্য আমি আমার কিছু শুকনো জামা কাপড় দিয়ে দিচ্ছি, দাঁড়াও। আমি আমার শুকনো কিছু জামা কাপড় কিশোরীকে দিলাম, কিশোরী আমার শুকনো জামা কাপড় পরে নিল। আমি কিশোরীকে বললাম, তা কি ব্যাপার কিশোরী, আজকে অফিস যাওনি কেন? না গো, আরে বিভূতি আজকে অফিসে যাইনি, আমি এই আবহাওয়ার মধ্যে কিভাবে অফিসে যাই বলো দেখি। আজকে ভেবেছিলাম তোমাকে নিয়ে তারানাথের বাড়ি যাব, তারানাথের কথা খুব মনে পড়ছিল, আর সেই কারণেই তোমার বাড়িতে আসা। আজকে আবহাওয়ার যে অবস্থা দেখছি তাতে করে মনে হচ্ছে আজকে তারানাথের বাড়ি যাওয়া হবে না গো আমার। এই আবহাওয়ার মধ্যে বাড়িতেও ফিরতে পারবো না আমি, আজকে তোমার বাড়িতেই থাকতে হবে মনে হয়। তা তুমি থাকতেই পারো, আমার কোনো আপত্তি নেই, তুমি থাকলে আমার ভালোই লাগবে। তবে তারানাথের বাড়ি কেন যাওয়া হবে না? অবশ্যই যাওয়া হবে, তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে দুটো ছাতা আছে। আর তাই নাকি? হ্যাঁ, তোমাকে একটা ছাতা আমি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর তাছাড়া এরকম আবহাওয়াতেই তারানাথের আধিভৌতিক গল্প একেবারে জমে ওঠে যে। এই বলছি, তুমি কি চা খাবে? তাহলে আমি চা বানিয়ে নিয়ে আসবো, তারপর চা খেয়ে আমরা তারানাথের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো, কেমন? বুঝেছি, হ্যাঁ চা খাওয়া যেতেই পারে, তুমি চা বানিয়ে নিয়ে এসো। হ্যাঁ যাও,
এরকম পরিবেশে গরম গরম চা খেতে ভালোই লাগবে। আমি ভিতর ঘরে গিয়ে দু কাপ চা বানিয়ে নিয়ে আসলাম। চা খাওয়া শেষ হলে আমি আর কিশোরী তারানাথের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভেবেছিলাম বৃষ্টি কিছুক্ষণ পরে থেমে যাবে, কিন্তু বৃষ্টি থামল না, আরও জোরে বৃষ্টি পড়া শুরু হলো, আর অনবরত বিদ্যুৎ চমকাতে লাগলো। চারপাশের পরিবেশ দেখে মনে হচ্ছিল ঝড় উঠবে, সব কিছু চুরমার করে দেবে। আমার মনে হচ্ছে আমি বড্ড বোকামি করে ফেলেছি। এই ঝড় বাদলের মধ্যে বাইরে বের হওয়াটা ঠিক হয়নি আমাদের। এখন কিছুই করার নেই, ঝড় বাদলের মধ্যে বাড়িতে ফিরে যাওয়ারও কোনো সুযোগ নেই, আশেপাশে কোনো দোকানও নেই যে আশ্রয় নেবে। ইতিমধ্যেই ঝড় ওঠা শুরু করে দিয়েছে, আমাদের ছাতা বৃষ্টির জল আটকে রাখতে পারছে না। আমার এক পাশ ইতিমধ্যেই বৃষ্টিতে ভিজে গেছে, এক প্রকার নিরুপায় হয়েই এই ঝড় বাদলের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আমরা কোনো রকমভাবে তারানাথের বাড়ির সামনে উপস্থিত হলাম। দরজায় কড়া নাড়তেই চারি এসে দরজা খুলল। আমাদের দেখে চারি বলে উঠল, আরে কাকাবাবু, আপনারা ভিতরে আসুন, এই ঝড় বাদলের মধ্যে আপনারা আসবেন সেটা কিন্তু ভাবতেই পারিনি। আমি চারিকে বললাম, দেখো আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বৃষ্টি জোরে পড়ছিল না, ভেবেছিলাম বৃষ্টি কিছুক্ষণ পরেই থেমে যাবে, কিন্তু থামেনি, আরও জোরে বৃষ্টি পড়া শুরু করল, ঝড় উঠল, আশেপাশে কোনো দোকানও ছিল না যে একটু আশ্রয় নেব। এরকম পরিস্থিতিতে কোনো সময় তো আমরা পড়িনি। তা চারিমা, ঠাকুরমশাই কি বাড়িতে নেই নাকি? হ্যাঁ বাবা বাড়িতেই আছেন, তিনি তার ঘরে শুয়ে আছেন। আসলে কয়েকদিন ধরেই না বাবার শরীরটা অসুস্থ, ডাক্তার দেখিয়েছিলাম আর ডাক্তার এখন ওনাকে বিশ্রাম নিতে বলেছেন। আপনারা আসুন, ভিতরে আসুন, আমি বরং বাবাকে ডেকে দিচ্ছি। না না ঠিক আছে, ডেকে দেওয়ার দরকার নেই, আমরাই বরং ঠাকুরমশাইয়ের কাছে যাচ্ছি কি? আমি আর কিশোরী তারানাথের ঘরে গেলাম। তারানাথ তক্তপোষের ওপর শুয়ে আছেন। চারি ঘরে এসে হ্যারিকেন জ্বালিয়ে দিল। হ্যারিকেনের আলোয় পুরো ঘর একেবারে আলোকিত হয়ে আছে। চারি তারানাথের কাছে এসে বলল, বাবা কাকাবাবুরা এসেছেন। আমাদের কথা শুনে তারানাথ তক্তপোষের ওপর উঠে বসলেন। আমাদের তারানাথ বললেন, আমি তো ভেবেছিলাম যে এরকম আবহাওয়ার মধ্যে তোমরা হয়তো আসবে না। তারানাথ আমার দিকে তাকিয়ে বললেন, বিভূতি হ্যাঁ এ কি অবস্থা তোমার? হ্যাঁ আরে তুমি তো পুরো ভিজে গিয়েছ। হ্যাঁ ওই এভাবে থাকলে কিন্তু তোমার ঠান্ডা লেগে যাবে, এই ঝড় বাদলের মধ্যে তোমাদের আশাটা কিন্তু ঠিক হয়নি বিভূতি। আমি তারানাথকে বললাম, ঠাকুরমশাই আপনার কথা খুব মনে পড়ছিল আমার, কিশোরীরও আপনার কথাই মনে পড়ছিল, তাই ও আমার বাড়িতে চলে এলো আর কিশোরীকে সাথে নিয়ে আপনার কাছে আমি চলে এলাম। বাড়ি থেকে যখন বের হয়েছিলাম তখন অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, এরকম ঝড়ের মধ্যে যে পড়ব তা একেবারেই ভাবিনি আর কি। বিভূতি তুমি বরং আমার একটা জামা পরে নাও। চারিমা তোর কাকা বাবুকে আমার একটা জামা দে তো। চারি আমাকে তারানাথের একটা জামা দিল, আমি সেই জামাটা পরে নিলাম। চারি আমাকে আর কিশোরীকে উদ্দেশ্য করে বলল, কাকাবাবু আপনারা বাবার সাথে কথা বলুন, আমি বরং আপনাদের জন্য গরম গরম চা আর মুড়ি মাখা নিয়ে আসি, কেমন? এই বলে চারি রান্নাঘরে চলে গেল। তারানাথ আমাদের উদ্দেশ্য করে বললেন, তা তোমাদের দিনকাল কেমন চলছে সব? আমি আর কিশোরী একসাথেই বলে উঠলাম, ঠাকুরমশাই আমাদের দিনকাল ভালোই চলছে। তা আপনার দিনকাল কেমন চলছে বলুন? তারানাথ নিরাশ হয়ে বললেন, সত্যি বলতে কি বিভূতি, এই কয়েকদিন ধরেই আমার ইনকামটা ঠিক হচ্ছে না। কয়েকজন আমার কাছে হাত দেখাতে আসতো, তারাও আর আসে না। কয়েকদিন ধরে আমার শরীরটাও খারাপ যাচ্ছে। হ্যাঁ ঠাকুরমশাই আমরা জানি, চারিমা আপনার শরীর খারাপের কথা আমাদের বলেছে, আপনি চিন্তা করবেন না, আপনারও ভালো সময় আসবে, আপনি দেখবেন আপনার কাছে অনেকেই হাত দেখাতে আসবে আর আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। বিভূতি তুমি ঠিকই বলেছ, মানুষের জীবনে যেমন খারাপ সময় আসবে তেমনি ভালো সময়ও আসবে,
আমার ভবঘুরে জীবনে কত খারাপ সময় এসেছে তার হিসাব নেই, আবার কত ভালো সময় এসেছে তারও কোনো হিসাব নেই। আমার ভবঘুরে জীবনের শেষ দিকে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটায় আমি খুব কষ্ট পেয়েছিলাম, খুব খারাপ লেগেছিল আমার। তোমাদের সেই ঘটনাটা আমার খুব বলতে ইচ্ছে করছে, আজ বরং তোমাদের সেই ঘটনাটাই শোনাবো। এ তো মেঘনা চাইতেই জল, মনে মনে আমি ভাবতে লাগলাম। তারপর তারানাথকে বললাম, হ্যাঁ ঠাকুরমশাই, আপনি গল্প বলা শুরু করতে পারেন, আমরা তো এই সময়টার অপেক্ষাতেই ছিলাম। আজকে আপনাকে কিন্তু কোনো গল্পের কথা আমরা বলিনি, কারণ আমরা জানি আপনার কাছে আসলে কোনো না কোনো গল্প ঠিকই উঠে আসবে। তারানাথ কোনো কথা বললেন না, শুধু হাসলেন। তারানাথের সাথে কথা বলতে বলতে চারির দিকে খেয়ালই করিনি আমরা। চারি আমাদের পাশে দাঁড়িয়েছিল। আমাদের উদ্দেশ্য করে চারি বলল, আপনাদের জন্য গরম গরম চা আর মুড়িমাখা নিয়ে এসেছিলাম, আর এই দেখুন এখন তো চা ঠান্ডা হয়ে যাওয়ার মতো অবস্থায়। আপনারা কথা বলছেন দেখে আমি আর আপনাদের বিরক্ত করিনি। তারানাথ বললেন, তোমরা বরং চা আর মুড়িমাখাটা খেয়েই নাও, খাওয়া হয়ে গেলে তারপর না হয় আমি তোমাদের ঘটনাটা শোনাই। আমরা তারানাথের কথা মতো চা আর মুড়িমাখা খেতে লাগলাম। খাওয়া হয়ে গেলে তারানাথ আমাদের বললেন, একটা পাসিং শোয়ের প্যাকেট পেলে ভালো হতো, আমার এখন একটা সিগারেট খেতে খুব ইচ্ছে করছে। তারানাথের কথায় আমার মন খারাপ হয়ে গেল। আমি ওনাকে বললাম, ঠাকুরমশাই আমরা দুঃখিত, আজকে আপনার জন্য আমরা পাসিং শো নিয়ে আসতে পারিনি। আসার সময় কোনো দোকানও তো পাইনি যে আপনার জন্য পাসিং শো কিনব, কিন্তু কথা দিচ্ছি পরের বার যখন আসবো তখন আপনার জন্য পাসিং শো নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো। এই নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনি বরং এখন আমাদেরকে আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাটা ওটাই বলুন। তোমরা তো জানোই যে তন্ত্র সাধনার প্রতি আমার একটা আলাদা আগ্রহ ছিল, তন্ত্র সাধনা শেখার জন্যে আমি সংসার জীবনও ত্যাগ করেছিলাম, ঘুরে বেড়াতাম বিভিন্ন সাধু মনীষীর সন্ধানে। অনেক সাধু মনীষীর সাথে আমার দেখাও হয়েছিল, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই ছিল ভণ্ড। তবে হ্যাঁ, সত্যিকারের সাধুর দেখা পাইনি তা কিন্তু নয়, বেশ কয়েকজন সাধুর আমি দেখা পেয়েছিলাম, তাদের ক্ষমতা দেখে আমি অবাক হয়েছিলাম, তাদের কাছ থেকে পেয়েছিলাম বেশ কিছু শক্তি। একদিন ঘুরতে ঘুরতে একটা গ্রামে গিয়ে পৌঁছে যাই, খুব ক্লান্ত লাগছিল আমার, তাই একটা গাছের নিচে আশ্রয় নিই। আমি সেই জায়গায় দাঁড়িয়েছিলাম যে জায়গায় কোনো ঘর বাড়ি ছিল না, খিদে পিপাসায় আমার বুক ফেটে যাচ্ছিল, খুব মাথা ব্যথা করছিল আমার, বুকে হাত রেখে শুয়েছিলাম। তখন একজন সাধু বাবাকে দেখতে পেলাম, সাধু বাবা বললাম, কারণ তাকে দেখে আমার মনে হচ্ছিল যে সে একজন সাধু। হাতে এক গ্লাস জল, তার কাঁধে ঝুলানো অবস্থায় রয়েছে একটা লাল রঙের থলে, তার চোখ দেখে মনে হয় অনেক কথা লুকোনো আছে ওই দুই চোখে। সাধু বাবা আমার কাছে এসে জলের গ্লাসটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, তোমার অনেক জল পিপাসা লেগেছে তাই না? এই না, এই জলটুকু তুমি খেয়ে নাও। আমি কোনো কথা না বলে ঢক ঢক শব্দ করে জলটুকু খেয়ে নিলাম। বললে বিশ্বাস করবে না, আমি যখন খাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে জল নয়, আমি যেন অমৃত খাচ্ছি। খিদে পিপাসা কখন যে মিটে গেল আমি তা বুঝতেই পারিনি। সাধু বাবা থলে থেকে একটা লাল টকটকে আপেল বের করে আমাকে দিলেন, আমাকে খেতে বললেন। আমি তাকে বললাম, জল খেয়েই আমার পেট ভরে গেছে, আপেল খাওয়ার আর জায়গা নেই বাবা,
তুমি খাও, কিছু হবে না। আমি সাধু বাবার উপর কোনো কথা বলতে পারলাম না, আপেলটা খেয়ে নিলাম। এই রকম সুস্বাদু আপেল আগে আমি কোনো সময় খেয়েছি বলে তো আমার মনে হয় না। সাধু বাবা আমায় বললেন, তা কি নাম তোমার, আর কোথায় থাকো, কোথায় থাকো তুমি? আগে আমার নাম তারানাথ চক্রবর্তী, আমি ভবকুড়ে একজন মানুষ, সংসার থেকে পালিয়ে এসেছি, এদিক সেদিক ঘুরে বেড়াই সাধু মনীষীর সন্ধানে। আসলে আমার তন্ত্র সাধনার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে, সংসার জীবন আমার ভালো লাগে না, তাই পথে পথে ঘুরে বেড়াই সাধু মনীষীর সন্ধানে, তাদের কাছ থেকে দীক্ষা নেওয়াই আমার মূল উদ্দেশ্য। বাহ বাহ বাহ, তা তুমি কি জানো তুমি একজন সাধুর সাথে কথা বলছ? হ্যাঁ বাবা, আমি জানি, আপনাকে দেখে আমি অনুমান করেছিলাম যে আপনি একজন সাধু। তোমাকে আমার খুব ভালো লেগেছে, তোমার কপালে আমি তন্ত্র সাধনার চিহ্ন দেখতে পাচ্ছি। তুমি তো ইতিমধ্যেই বেশ কিছু শক্তি অর্জন করেছ, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তুমি এই শক্তি ধরে রাখতে পারবে না। তন্ত্র সাধনা শেখার জন্য সংসার জীবন ত্যাগ করেছ, সেই সংসার জীবনে তোমাকে ফিরে যেতে হবে। আমার গুরু একই কথা বলেছেন বাবা, মাথু পাগলি বলেছিলেন আমার দ্বারা নাকি তন্ত্র সাধনা হবে না। আর মধুসুন্দরী দেবী আমায় বলেছিলেন যে আমার কোনো সময় ভাত কাপড়ের অভাব হবে না। কাল ভৈরবের সাথে আমার দেখা হয়েছিল, দেখা হয়েছিল অমর জীবনের সাথে, কাল ভৈরবের আশীর্বাদ সবসময় রয়েছে আমার সাথে। আমার কথা শুনে সাধু বাবার মুখে হাসি ফুটল। সাধু বাবা আমায় বললেন, আমি তোমার মতোই একজনকে খুঁজছিলাম। আমি জানি যে কাজ করতে পারিনি, তা তুমি করতে পারবে তারানাথ। আমি সাধু বাবাকে বললাম, কি কাজ বাবা? বলবো, আমি সব বলবো। তুমি কি আমার শিষ্য হবে তারানাথ? আমি কোনো কিছু না ভেবেই সাধু বাবাকে বলে ফেললাম, হ্যাঁ বাবা, আমি আপনার শিষ্য হব। আমি আপনাকে নিজেই বলতে চেয়েছিলাম যে বাবা আপনি আমাকে শিষ্য বানাবেন, তা আপনি নিজেই বলে দিলেন। তাহলে আর দেরি না করে চলো, চলো আমার সাথে চলো। আমি আর কোনো কথা না বলে সাধু বাবার সাথে হাঁটতে লাগলাম। অনেকক্ষণ হাঁটার পর গ্রামের একেবারে শেষে চলে এলাম। কিছুটা দূরে একটা কুঁড়ে ঘর দেখতে পেলাম। সাধু বাবা আমাকে বললেন, তারানাথ, তুমি একটা কুঁড়ে ঘর দেখতে পাচ্ছ না? হ্যাঁ বাবা, দেখতে পাচ্ছি। ওই কুঁড়ে ঘরটাতেই আমি থাকি। সাধু বাবাকে সাথে নিয়ে আমি কুঁড়ে ঘরের দিকে যেতে লাগলাম। কুঁড়ে ঘরে যাওয়ার পর সাধু বাবা আমাকে তক্তপোষের উপর বসতে বললেন। আমি তক্তপোষের উপর বসলাম। আমি সাধু বাবাকে বললাম, আচ্ছা বাবা, বলছি এমন কি কাজ আছে যেটা আপনি করতে পারেন না, আমি কিভাবে সেই কাজ করতে পারবো? আপনি তো আমার চেয়েও বেশি অভিজ্ঞ। তারানাথ, তুমি পারবে, কারণ তুমি ইতিমধ্যেই বেশ কয়েকজন উচ্চ স্তরের সাধক সাধিকা এবং উচ্চ বর্গের মুক্ত আত্মার দেখা পেয়েছ, তাদের আশীর্বাদ। তাই আমার বিশ্বাস, আমার অসম্পূর্ণ কাজ তুমি সম্পূর্ণ করতে পারবে।
তুমি আমার শিষ্যকে বাঁচাতে পারবে। আমার শিষ্যর খুব বিপদ তারানাথ, খুব বিপদ। আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না, মানে আমি কি করে আপনার শিষ্যকে বাঁচাবো, আর কিসের বিপদ আপনার শিষ্যে? বলছে তোমাকে আমি সব খুলে বলছি তারানাথ, তুমি মন দিয়ে শোনো। বেশ কয়েক বছর আগের কথা, সময়টা ছিল বর্ষাকাল, মুষলধারে বৃষ্টি পড়ছিল। আমি ওই তক্তপোষের উপরেই বসেছিলাম, মনোযোগ দিয়ে ধ্যান করছিলাম। এমন সময় দরজায় কেউ কড়া দিল, আমি ধ্যান থেকে উঠে দরজা খুলে দিলুম। দেখলুম একটা ছেলে দাঁড়িয়ে আছে আমার সামনে। ওই ছেলেটিকে দেখে আমার খুব খারাপ লাগলো তারানাথ, কারণ ছেলেটার বাঁ হাতের একটা জায়গা থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। রক্ত থামার কোনো লক্ষণ আমি দেখছিলাম না। আমি ছেলেটিকে ভিতর ঘরে এনে বসালাম। আমি পরিষ্কার একটা কাপড়ের টুকরো ছেলেটির হাতে বেঁধে দিলাম। কিছুক্ষণ রক্ত পড়াটা তো থামল। ছেলেটি ছাতা মাথায় দিয়ে আমার কাছে আসছিল বোধ হয়। সেই রকম ভাবে ছেলেটি ভেজে নি। আমি ছেলেটিকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি, কোন জায়গা থেকে তুমি এসেছো, আর তোমার হাতই বা কাটলো কি করে? হ্যাঁ, আগে আমার নাম তন্ময়, আমি এই গ্রামেই থাকি বাবা। আপনি কিছুদিন হলো এই গ্রামে এসেছেন? আপনার নাম ইতিমধ্যেই গ্রামের চারিদিকে ছড়িয়ে পড়েছে, সবাই আপনাকে একটিবারের জন্য দেখতে চায়। আপনি এখনো পর্যন্ত যা যা বলেছেন সবই সত্যি হয়েছে, আপনারই কারণে এই গ্রামের উন্নতি হচ্ছে। আমি যখন আপনার কাছে আসছিলাম তখন একটা গাছের ডালের সাথে আমার ধাক্কা লাগে, আর তখনই আমার হাতটা কেটে যায়। আমার সংসার জীবন ভালো লাগে না বাবা। বাবা, আমি আপনার কাছে এসেছি কারণ আমি আপনার শিষ্য হতে চাই। আপনি কি আমাকে আপনার শিষ্য বানাবেন? দেখো তন্ময়, আমি এখানে একা থাকি, আমার কোনো শিষ্যের প্রয়োজন নেই। আর তাছাড়া শিষ্য হওয়ার জন্য যা যা গুণাবলী দরকার সেগুলো তোমার মধ্যে অনুপস্থিত। আমি মানুষ চিনি তন্ময়, আমি মানুষ দেখে বলে দিতে পারি সে কি রকম। তুমি আমার শিষ্য হয়ে আমার কিছু শক্তি পেতে চাও, তাই তো? তন্ত্র সাধনা শিখতে চাও, সাধক হতে চাও তুমি, কিন্তু তুমি সাধক হতে পারবে না তন্ময়, তোমার কপালে সাধক হওয়া লেখা নেই। তবে ভয় নেই, আমি তোমাকে আমার শিষ্য বানিয়ে নেব। তোমাকে আমি শেখাবো কি করে ভালো মানুষ হতে হয়, কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়। তবে তবে তোমাকে কোনো শক্তি আমি দেব না। তুমি সংসার জীবনে ফিরে যাও, পরিবারের পছন্দ করা মেয়েকে বিয়ে করে নাও। তোমার বাবা মা তো তোমাকে নিয়ে চিন্তা করছেন। ঘরে ফিরে যাও তন্ময়, ঘরে ফিরে যাও। আমাকে যখনই তোমার মনে পড়বে তখনই তুমি আমার কাছে চলে আসবে, কেমন? যাও। তন্ময় চলে গেল, আমার কথা মতো বিয়ে করে নিল। বিয়ের পরেও তন্ময়
কয়েকদিন আমার কাছে এসেছিল। তন্ময় আমার কথা শুনেছিল কিনা আমি জানি না, ও আর আমার কাছে আসেনি। আমি তন্ময়ের খোঁজ নিয়েছিলাম। খোঁজ নিতে গিয়ে আমি জানতে পারি তন্ময় ওর স্ত্রীকে নিয়ে ক্ষীরপাই গ্রামে চলে গিয়েছে। এরপর দেখতে দেখতে কয়েকটা বছর কেটে যায়, আমিও তন্ময়ের কথা ভুলে যাই। কিন্তু কয়েকদিন আগে হঠাৎ করেই তন্ময় আমার কাছে আসে। তন্ময়ের চোখে মুখে ফুটে উঠেছিল একটা অজানা আতঙ্ক। আমি তন্ময়কে বললুম, আরে তন্ময় এসো এসো, ভেতরে এসো, এত বছর পর আমার কথা মনে পড়ল। বাবা বাবা আমাকে বাঁচান বাবা। বাবা আমি বড় বিপদে পড়ে গিয়েছি বাবা, এই বিপদ থেকে একমাত্র আপনি আমাকে বাঁচাতে পারবেন। নীলাম্বরী নীলাম্বরী আমাকে ছাড়বে না, মেরে ফেলবে আমাকে। আপনার উপর আমার বিশ্বাস আছে বাবা, আর কারোর উপর আমার বিশ্বাস নেই, কারোর উপর নয়। বাবা বাবা আপনি আমার সাথে ক্ষীরপাই গ্রামে চলুন বাবা। ঠিক আছে, ক্ষীরপাই গ্রামে চলুন বাবা। তন্ময় তুমি শান্ত হ, আমি যাব, আমি তোমার সাথে ক্ষীরপাই গ্রামে যাব। তারানাথ, আমি সেই দিনই তন্ময়কে সাথে নিয়ে ক্ষীরপাই গ্রামে যাই। তন্ময়ের বাড়ি যখন পৌঁছালাম তখনই আমার কেমন কেমন করতে লাগলো। তন্ময়ের বাড়ির একটা বর্ণনা দিই তোমায়। মাটির বাড়ি, বাড়ির সামনে বিশাল বড় একটা উঠোন, বাড়ির ঠিক পিছনে একটা পুকুর রয়েছে। পুকুরটা দেখে আমার কেমন যেন লাগলো, মনে হলো কিছু একটা সমস্যা এই পুকুরটায় রয়েছে। আমি পুকুরটার দিকে এগুতে লাগলাম। এমন সময় তন্ময় আমায় পিছন থেকে ডাকলো। আমায় সে বলল, বাবা বাবা আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করেছি, আসুন আসুন খেতে আসুন। আমি বুঝতে পারলাম তন্ময় আমায় পুকুরটার দিকে যেতে দিতে চাইছে না। কেন দিতে চাইছে না বুঝলাম সেই দিন রাতে। তন্ময় আমার জন্য একটা ঘর ঠিক করেছিল। আমি একটু তাড়াতাড়ি ঘুমাই, সেদিনও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো অদ্ভুত একটা শব্দে। ওই শব্দ শুনে মনে হচ্ছিল কেউ কিছু একটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি খুব মনোযোগ দিয়ে শব্দটা শুনলাম। শব্দটা কোন দিক দিয়ে আসছে তা আমি বুঝতে পারছিলাম না। আমি বিছানা থেকে নেমে গেলাম ওই শব্দটা অনুসরণ করতে করতে। আমি বুঝতে পারলাম শব্দটা ওই বাড়ির পিছনের পুকুরটা থেকেই আসছে। কেউ পুকুরে সাঁতার কাটলে যেরকম শব্দ হয়, আমি ঠিক ওই রকমই একটা শব্দ শুনতে পেলুম। আমি যখন পুকুরে গেলুম তখন একটা মেয়েকে দেখতে পেলুম। মেয়েটার চেহারা দেখতে পারছিলাম না। মেয়েটা সামনের দিকে ফিরে সাঁতার কাটছিল। কতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি জানি না,
হয়তো আমার জ্ঞান ছিল না, জ্ঞান ফিরল একটা শব্দে। আমি দেখলুম মেয়েটা আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তারানাথ, এরপর যা দেখলাম সেটা দেখার জন্য আমি আমি মোটেই প্রস্তুত ছিলাম না। তারানাথ, কি দেখলেন? আমি দেখলাম মেয়েটি এক ডুব দিয়ে কয়েকটি মাছ ধরে নিয়ে এলো, তারপর মাছগুলো মেয়েটি কাঁচা অবস্থাতেই চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। মেয়েটির মুখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো রক্ত। আমার দিকে তাকিয়ে মেয়েটি হট্ট হাসিতে ফেটে পড়ল। বিকট সেই হাসি, হাসি শুনেই গা শিহরে ওঠে। আমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে ওই জায়গাতেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ত। আমি আমার গুরুর কাছে সামান্যতম শক্তি পেয়েছিলাম, সেই শক্তির মাধ্যমেই অসহায় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। গুরু আমায় শিখিয়েছিলেন কিভাবে বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। তারানাথ, তারানাথ, তুমি আমাকে প্রেত সাধক বলতে পারো, আমি কোনো তান্ত্রিক না, তান্ত্রিক হচ্ছ তুমি। একজন তান্ত্রিকের মধ্যে যে সব গুণাবলী দরকার সবই তোমার মধ্যে রয়েছে তারানাথ। আচ্ছা আচ্ছা, এ কাহিনীতে আসা যাক। আমি তো দাঁড়িয়েই আছি মেয়েটার সামনে, ঠিক সেই সময় কেউ পিছন দিক থেকে আমার কাঁধে হাত দিল। আমি পিছনে তাকিয়ে দেখি তন্ময় দাঁড়িয়ে আছে আমার সামনে। তন্ময় বলল, বাবা বাবা, আপনি যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন মেয়েটা আর কেউ নয়, নীলাম্বরী। আমার জীবনটা ও ধ্বংস করে দিয়েছে, ওর জন্যেই আমার স্ত্রী অসুস্থ, ওর জন্যে আমার স্ত্রী বিছানা থেকে ওঠার ক্ষমতা হারিয়ে ফেলেছে। আপনি কিছু করুন বাবা, আপনি কিছু করুন। আমি তন্ময়কে বললাম, তন্ময় তুমি চিন্তা করো না, তন্ময় আমি দেখি কি করতে পারি। আচ্ছা, তুমি এক কাজ করো, আমি কাল রাতে একটা যজ্ঞ করব। হ্যাঁ বাবা। যজ্ঞ করতে যা যা প্রয়োজন হবে সেইগুলোর নাম আমি বলে দেব, তুমি সেইগুলো আনানোর বন্দোবস্ত করবে, কেমন? হ্যাঁ ঠিক আছে বাবা, তাই হবে। পরের দিন আমি যজ্ঞে বসলাম। আমি যখন যজ্ঞে বসলাম তখন গভীর রাত, কোথাও কেউ নেই। তন্ময়ের বাড়ির উঠোনে বসে আমি যজ্ঞ করছিলাম। পুরো আকাশ কালো মেঘে ঢেকে গেছিল। আমি বুঝতে পেরেছিলাম যে কোনো সময় মুষলধারে বৃষ্টি পড়বে। আমি যজ্ঞের সামনে বসে মন্ত্রপুত ঘি যজ্ঞের আগুনে ঢেলে দিচ্ছিল। দাউ দাউ করে আগুন জ্বলছিল। বেশ কিছুক্ষণ এইভাবে কেটে গেল। সব কিছু ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু হঠাৎ করেই সব কিছু যেন পাল্টে গেল। আকাশ ভেঙে বৃষ্টি নামল। সেদিন আর যজ্ঞ সম্পূর্ণ করতে আমি পারিনি। তারানাথ,
পরের দিন আমি আবার যজ্ঞে বসি, কিন্তু এইবারও যজ্ঞ সম্পূর্ণ করতে পারি না। এবারেও আকাশ ভেঙে বৃষ্টি নামে আর সব কিছু ভেস্তে যায়। এইভাবে চেষ্টা করেও যজ্ঞ আমি সম্পূর্ণ করতে পারি না, কোনো না কোনো বাধা ঠিকই চলে আসে। আমি কিন্তু হাল ছাড়িনি, কারণ আমি জানি আমি যজ্ঞ সম্পূর্ণ করে এটা কেউ চাইছে না। তখন তন্ময় খুব ভেঙে পড়ল, আমায় বলল, বাবা বাবা আপনি চলে যান বাবা, আপনি এখানে থাকলে আপনিও বিপদে পড়বেন। নীলাম্বরীর হাতে আমার মৃত্যু লেখা আছে, সেটা আমি জানি। আমার কারণে অন্য কারোর মৃত্যু হোক সেটা আমি চাই না বাবা। বাবা আপনি এখান থেকে চলে যান বাবা, আপনি চলে যান এখান থেকে। তন্ময়, তুমি আমার উপর ভরসা করেছ, আমার উপর বিশ্বাস রেখেছ, আমি তোমার বিশ্বাসের প্রতিদান দেব। আমি একজন প্রেত সাধক, তান্ত্রিক আমি নই। সামান্য কিছু শক্তি আমার আছে, সেই শক্তি দিয়েই আমি অসহায় মানুষের পাশে দাঁড়াই। সব মানুষের মধ্যেই দুটো শক্তি রয়েছে, সেই দুটো শক্তি অনেকে বুঝতে পারে আবার অনেকে বুঝতে পারে না, আর সেই শক্তি হচ্ছে আত্মবিশ্বাস আর ইচ্ছে শক্তি। সেই দুটো শক্তি আমারও আছে, তাই শেষ চেষ্টা আমি করব। আমি শেষবারের মতো যজ্ঞে বসব তন্ময়। বাবা এবার কি তাহলে আপনি যজ্ঞ সম্পূর্ণ করতে পেরেছিলেন? তারানাথ, আমি এবার যজ্ঞ সম্পূর্ণ করতে পেরেছিলাম। একটা ভালো দিন দেখে আমি যজ্ঞে বসি, আমি আমার গুরুর নাম নিয়ে যজ্ঞ আরম্ভ করি। যজ্ঞ চলাকালীন বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে আমার সাথে। আমার মনে হয় আমাকে কেউ ডাকছে, পরিচিত অনেকের কণ্ঠস্বর আমি শুনতে পাই, কিন্তু ভয় পাই না। আমি মনে মনে ভাবি, আজকে যা কিছুই হয়ে যাক না কেন, যজ্ঞ সম্পূর্ণ না করে আমি উঠব না। আচমকা ঝড় ওঠে, বাতাস শোঁ শোঁ শব্দে চারিদিক ভরিয়ে দেয়, শিয়ালেরা একত্রিত হয়ে ডাকতে শুরু করে, আকাশ ভেঙে বৃষ্টি নামে, যজ্ঞের আগুন নিভে যায়। কিন্তু আমি যজ্ঞ থেকে উঠিনি, কারণ আমি জানি যা কিছুই হচ্ছে সবই মায়া। যজ্ঞের আগুন ঠিকই জ্বলছে, সব কিছু ঠিকই আছে, আমি যা যা দেখছি সেইগুলো আমাকে দেখানো হচ্ছে। আমি অনবরত মন্ত্র পড়তে থাকি, মন্ত্রপুত ঘি যজ্ঞে ফেলতে থাকি। এমন সময় আমি হাসির শব্দ শুনতে পাই, কেউ হাসছে। পরক্ষণেই আমি আবার কান্নার শব্দও শুনতে পাই, কিন্তু সেই কান্নার মধ্যে কোনো মায়া ছিল না, ছিল অনেক অনেক কষ্ট আর অভিমান। খুব খারাপ লাগছিল আমার। প্রায় ঘন্টা খানেক এভাবে চলার পর সমস্ত মায়া কেটে যায়। হঠাৎ করেই নিভে যাওয়া আগুন আবার জ্বলে ওঠে, ধীরে ধীরে চারপাশের প্রকৃতি স্বাভাবিক হয়ে ওঠে। আমি সারা রাত জেগে যজ্ঞ করি। সূর্যের আলোয় চারদিক আলোকিত হয়ে গেলে আমি পুরো বাড়ি বন্ধন করি। আমি তন্ময়কে বলি, তন্ময় বিপদ কেটে গেছে, তবে কিছুদিনের জন্য। আমি পুরো বাড়িটা বন্ধন করেছি, তবে এই বন্ধন কতদিন থাকবে আমি নিজেও জানি না। বন্ধন যখন কেটে যাবে তখন হয়তো আমি থাকব না, তবে
তবে চিন্তা নেই, আমি একজনকে খুঁজব, সে তোমাকে বিপদ থেকে বাঁচাবে, নীলাম্বরীর হাত থেকে তোমাকে রক্ষা করবে। আচ্ছা তন্ময়, কে এই নীলাম্বরী আর কেনই বা তোমায় মারতে চায়? বাবা আমাকে ক্ষমা করে দিন বাবা, আমি আপনার এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারবো না। আচ্ছা আচ্ছা বেশ, তুমি সাবধানে থেকো, আমি এখন গেলাম। সবে তো শুনলে তারানাথ, যে কোনো সময় আমার বন্ধন উঠে যাবে, একবার বন্ধন উঠে গেলে আমি আর আমার শিষ্যকে বাঁচাতে পারবো না। হ্যাঁ আমি শুনলাম, আপনার শিষ্য তন্ময়ের সাথে আমাকে কথা বলতে হবে, আমার মনেও একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে এই নীলাম্বরী আর কেনই বা নীলাম্বরী তন্ময়কে মারতে চায়? এই প্রশ্নের উত্তর আমাকে জানতেই হবে, এই প্রশ্ন জানার জন্য আমাকে ক্ষীরপাই গ্রামে যেতে হবে। আচ্ছা আমি এখন উঠলাম বাবা, আমি কালকেই ক্ষীরপাই গ্রামের উদ্দেশ্যে রওনা দেব। আমি আর কিশোরী খুব মনোযোগ দিয়ে তারানাথের কথাগুলো শুনছিলাম। আমি তারানাথকে বললাম, আপনি আগেও তো একবার ক্ষীরপাই গ্রামে গিয়েছিলেন তাই না? বিভূতি, আমি আগেও একবার ক্ষীরপাই গ্রামে গিয়েছিলাম কালীনাথকে সাথে নিয়ে, নিধিরাম সরকারের বাড়ি গিয়েছিলাম, ডাকিনি পিশাচ ময়ূরীর হাত থেকে ক্ষীরপাই গ্রামের মানুষদের কিভাবে রক্ষা করেছিলাম তা তো তোমরা জানোই। বাপির কি হয়েছিল মনে আছে? একটা কথা সব সময় মনে রেখো, লোভ কোনো মানুষকে সুখে শান্তিতে থাকতে দেয় না, ধ্বংস করে ফেলে। কথায় আছে, লোভে পাপ আর পাপে মৃত্যু। লোভ একটা ভয়ঙ্কর জিনিস, তোমরা কখনো লোভ করো না। আচ্ছা যাই হোক, গল্পে ফেরা যাক। গল্পে ফেরার আগে একটা সিগারেট খেলে ভালো হতো, আজকে মনটা কেন জানি ভারী অস্থির লাগছে। আসলে তোমাদের গল্প শোনানোর সময় একটা বা দুটো সিগারেট খেয়ে থাকি, আজকে খেতে পাচ্ছি না, তাই মনটা ভারী অস্থির লাগছে আমার। তারানাথের কথা শেষ হতে না হতেই চারি ভিতর ঘর থেকে বের হলো, হাতে এক প্যাকেট পাসিংশো। চারি তারানাথকে বলল, এই নাও বাবা, পাসিংশোয়ের প্যাকেট নাও, প্যাকেটে একটা সিগারেট আছে, হ্যাঁ, আর বাকিগুলো আমি সরিয়ে ফেলেছি। কালকেও কিন্তু তুমি একটাই সিগারেট পাবে, আর প্রত্যেক দিন তোমায় একটা করেই সিগারেট আমি দেব, বুঝেছো বাবা? বুঝেছি। তারানাথ আর কোনো কথা বলল না। আমি আর কিশোরী তারানাথের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসলাম। তারানাথের এরকম অসহায় চেহারা দেখতে ভালোই লাগে। তারানাথ সিগারেটটা ধরিয়ে লম্বা একটা সুখ টান দিয়ে বলল, এখন খুব ভালো লাগছে, এখন আবার গল্প শুরু করতে পারবো। সাধু বাবার কাছ থেকে বিদায় নিয়ে আবার বেরিয়ে যাই অজানার উদ্দেশ্যে। আমি মনে মনে ভাবি, রাতটুকু আশেপাশের কোনো শ্মশানে বা মন্দিরের চাতালে কাটিয়ে দিয়ে সকালে ক্ষীরপাই গ্রামের উদ্দেশ্যে রওনা দেব। যেমন ভাবা তেমনই কাজ, আশেপাশের জায়গাগুলি ভালো করে দেখতে থাকি আমি। বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা মন্দির চোখে পড়ে আমার, আমি মন্দিরের চাতালে শুয়ে পড়ি। সূর্য ওঠার সাথে সাথেই আমার ঘুম ভেঙে যায়, রাতে জায়গাটা আমি ভালো করে দেখিনি, দিনের বেলায় জায়গাটা খুব সুন্দর দেখতে লাগছে।
আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তার ঠিক পাশেই একটা নদী বয়ে গেছে। রাতের অন্ধকারে ওই নদী আমার চোখে পড়েনি। নদীর একটা শব্দ থাকে, সেই শব্দ আমি শুনিনি। তার মানে রাতে কি এই নদী কোনো কারণে অদৃশ্য হয়ে যায়? হ্যাঁ, অদৃশ্য হলেও হতে পারে। এই পৃথিবীতে রহস্যের কোনো শেষ নেই। প্রকৃতি এমন এমন রহস্য তৈরি করে, মানুষ সেটা সমাধান করতে পারে না। পাসাং মারার সেই সুরটার কথাই যদি বলি, ওহ কি অদ্ভুত সেই সুর! শুনলেই পুরো শরীর কেমন যেন করে ওঠে একটা। পাহাড় ধীরে ধীরে এগিয়ে আসার ব্যাপারটা একবার ভাবো। গাছ অদৃশ্য হওয়ার ব্যাপারটা ভাবলেই তো গা শিহরে ওঠে। আচ্ছা, অমর জীবনের সাথে তোমার দেখা হয়েছিল তাই না বিভূতি? হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, অমর জীবনের সাথে আমার দেখা হয়েছিল। প্রথমে আমি তাকে চিনতে না পারলেও পরে আমি ঠিকই চিনতে পেরেছিলাম। ঠাকুরমশাই, আপনি কি সেই দিনই ক্ষীরপাই গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন? হ্যাঁ বিভূতি, সেই দিনই আমি ক্ষীরপাই গ্রামের উদ্দেশ্যে রওনা দিই। মন্দিরের চাতাল থেকে উঠে আমি নদীর পাড়ের দিকে হাঁটতে থাকি। নদীর পাড়ে গিয়ে চোখে মুখে জল ছিটিয়ে নিই। নদীর জল ছিল খুব পরিষ্কার আর মিষ্টি। আমি হাতের পাতায় জল নিয়ে খেতে থাকি। জল খেয়ে আমার শরীরের সব ক্লান্তি দূর হয়ে যায়। তারপর আমি নদীতে নেমে স্নান করে নিই। স্নান করে কাপড় পাল্টে রওনা দিই ক্ষীরপাই গ্রামের উদ্দেশ্যে। ভেবেছিলাম ট্রেন পাবো না, হেঁটেই ক্ষীরপাই গ্রামে যেতে হবে। ক্ষীরপাই গ্রামে হেঁটে গেলে একদিনের বেশি লাগবে না। একদিন হাঁটা আমার জন্য কোনো ব্যাপার নয়। আমি গ্রামের পর গ্রাম হেঁটে গিয়েছি। হাঁটতে হাঁটতে যেখানে রাত হয়েছে সেই জায়গাতেই ঘুমিয়েছি, কখনো খোলা মাঠে, আবার কখনো গাছের নিচে, কখনো কখনো আবার মন্দিরের চাতালে। ট্রেন স্টেশনে গিয়ে একজন লোকের সাথে দেখা হয় আমার। লোকটার নাম জয়দেব। জয়দেবের কাছ থেকে জানতে পারি যে ট্রেন নাকি দেরিতে ছাড়বে। ট্রেন ছাড়তে ছাড়তে দুপুর হয়ে যাবে। আমি তখন একটা গাছের নিচে গিয়ে বিশ্রাম নিলাম। কখন যে চোখ দুটো লেগে গিয়েছিল আমি সেটা বুঝতেই পারিনি। ঘুমের জগতে হারিয়ে গেছি। ঠিক সেই সময় কেউ আমাকে ঘুম থেকে জাগালো। আরে আরে আরে, শুনছেন? ট্রেন চলে এসেছে, উঠুন। দেখুন, ট্রেন কিন্তু বেশিক্ষণ দাঁড়াবে না, উঠুন। শুনছেন? তাড়াতাড়ি উঠে পড়ুন, উঠুন উঠুন উঠুন। চোখ খুলে জয়দেবকে দেখতে পাই। জয়দেব জলের কলসি আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই এই নিন, এই জল চোখে মুখে একটু ছিটিয়ে নিন, দেখবেন ভালো লাগবে। আমি জয়দেবের কাছ থেকে জলের কলসিটা নিয়ে চোখে মুখে জল ছিটিয়ে নিলাম। জয়দেবের কাছ থেকে বিদায় নিয়ে আমি ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম। ঝকঝক শব্দ করে ট্রেন চলতে লাগলো। আমি আমার বেঞ্চ খুঁজতে লাগলাম। কিছুক্ষণ খোঁজার পর আমার বেঞ্চও পেয়ে গেলাম। আমার বেঞ্চের ঠিক সামনে ছোট্ট করে একটা জানালা আছে। সেই জানালা দিয়ে বাইরের দৃশ্য ভালোভাবেই দেখা যায়। আমি জানালার পাশে বসে বাইরের দৃশ্য দেখে যাচ্ছি। ঠিক ওই সময় পরিচিত একজনের কণ্ঠস্বর শুনতে পেলাম। আরে তুই, আবার তোকে দেখবো আমি ভাবিনি, তাও আবার ট্রেনে। হ্যাঁ, এই বিষয়টা কাকতালীয় হয়ে গেল বল। আমি তাকিয়ে দেখি কালীনাথ দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি কালীনাথকে বলি, না কালীনাথ, কাকতালীয় হতে যাবে কেন? তোর সাথে দেখা হওয়া লেখা ছিল ভাগ্যে, তাই দেখা হয়েছে। ভাগ্যকে তো পাল্টাতে পারবি না,
তা কালীনাথ, তুই কেমন আছিস আর কোথায় যাচ্ছিস? তারানাথ, আমি ভালো আছি রে। আমি কোথাও যাচ্ছি না, এই পথ আমাকে যে জায়গায় নিয়ে যাবে আমি ওই জায়গাতেই যাব। আরে তুই কোথায় যাচ্ছিস? ক্ষীরপাই গ্রামে যাচ্ছি রে কালীনাথ। ক্ষীরপাই গ্রামে? তা সেখানে কেন যাচ্ছিস? নতুন করে কি ক্ষীরপাই গ্রামে কিছু হলো নাকি? হ্যাঁ, গ্রামের প্রধান নিধিরাম সরকার কি তোকে কোনো চিঠি পাঠিয়েছেন? না 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 রে কালীনাথ, গ্রামে তেমন কিছু হয়নি। তুই যাবি আমার সাথে? তুই গেলে বুঝতে পারবি যে কী কারণে আমি ক্ষীরপাই গ্রামে যাচ্ছি। আমি তো তোর সাথে যেতেই পারি, আমার কোনো অসুবিধে নেই। এই তারানাথ, দেখ, আমি কিছু বুঝতে না পারলেও এইটুকু বুঝতে পারছি যে কিছু তো একটা ঘটেছেই, তোর চোখ মুখই তা বলে দিচ্ছে। তুই ঠিকই ধরেছিস কালীনাথ, তোকে আমি সব খুলে বলব। হ্যাঁ, কিন্তু এখন নয়, ক্ষীরপাই গ্রামে গিয়ে সময় করে তোকে সবটা খুলে বলবো, কেমন? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাই হবে তাই হবে, আমি অপেক্ষায় থাকবো, কেমন? ক্ষীরপাই গ্রামে যেতে যেতে আমাদের রাত হয়ে গেল। নিধিরাম সরকারের বাড়ি যখন গেলাম তখন গভীর রাত, আকাশের তারাগুলো ঝলমল করছে। জোনাকি পোকার একটা দল একটা গাছের উপর গিয়ে বসেছে, সেই গাছ আলোকিত হয়ে আছে, যেন মনে হচ্ছে আকাশের তারাগুলো নিচে নেমে গাছটার উপর বসেছে। আমি বেশ কয়েকবার দরজার কড়া নাড়তেই নিধিরাম সরকার দরজা খুলে দিলেন। আমাদের দেখে নিধিরাম সরকার বললেন, আরে আপনারা আসুন আসুন, ভিতরে আসুন, তা এত রাতে আপনারা আসবেন এটা আমি ভাবিনি। আমি আর কালীনাথ ভিতরে গেলাম। নিধিরাম সরকার বললেন, ঠাকুরমশাই, এখন তো অনেক রাত হয়ে গিয়েছে, সকাল হোক, সকালে আপনাদের সাথে কথা হবে, আপনাদের বরং অতিথিশালায় নিয়ে যাই। নিধিরাম সরকার আমাদেরকে অতিথিশালায় নিয়ে গেলেন। সকালবেলায় নিধিরাম সরকার আমাদের ঘরে এসে বললেন, ঠাকুরমশাই, রাতে আপনাদের সাথে ভালো করে কথা বলতে পারিনি, সেই জন্য আমি দুঃখিত। গ্রামে আসার আগে আমাকে একটিবার চিঠি পাঠাতেন, তাহলে আপনাদেরকে আমি আরও ভালো করে আপ্যায়ন করতে পারতাম। আরে আপনার জন্যেই তো এই গ্রাম এখন বিপদমুক্ত, গ্রামের লোকেরা আপনার এই উপকার জীবনেও ভুলবে না। নিধিরাম, ক্ষীরপাই গ্রামে আমি একটি বিশেষ কাজে এসেছি, তা না হলে আমি তোমাকে চিঠি অবশ্যই পাঠাতাম। দেখো, গ্রামের মানুষদের বাঁচানো আমার কর্তব্য ছিল, আমি আমার কর্তব্য পালন করেছি, তাছাড়া আর কিছু নয়। ক্ষীরপাই গ্রাম না হয় যদি অন্য কোনো গ্রাম হতো তাহলেও কিন্তু আমি আমার কর্তব্য পালন করতাম। আচ্ছা নিধিরাম, তুমি তন্ময় নামে কোনো ছেলেকে চেনো? আগে হ্যাঁ ঠাকুরমশাই, আমি চিনি, তন্ময় হচ্ছে আমার বন্ধু, তন্ময় নামে ওই একজনই আছে এই গ্রামে, তন্ময়কে আমি ভালো করেই চিনি। আচ্ছা ঠাকুরমশাই, বলছি ইয়ে, কোনো সমস্যা হয়েছে কি? তন্ময়কে আপনি কেন খুঁজছেন? তন্ময়ের সাথে আমার দরকার আছে, তুমি তন্ময়ের বাড়িতে আমাদের নিয়ে যেতে পারবে? কেন পারবো না, অবশ্যই পারবো, আপনি কখন যাবেন বলেন, আমি আপনাকে তন্ময়ের বাড়ি নিয়ে যাব। তুমি কি বিকেলে আমাকে তন্ময়ের বাড়ি নিয়ে যেতে পারবে? আগে হ্যাঁ আমি পারবো, আমি বিকেলেই তন্ময়ের বাড়িতে আপনাকে নিয়ে যাব, ঠিক আছে? দুপুরে নিধিরাম সরকার আমাদের জন্য রাজকীয় খাবারের আয়োজন করল। বেশ কয়েক ধরনের খাবার ছিল টেবিলে, এত সব খাবার দেখে আমি বললাম, আরে বাবা, কি করেছো নিধিরাম? আরে এত সব খাবার আমরা দুজনে খাবো কিভাবে? খালি খালি বেশ কিছু খাবার নষ্ট হয়ে যাবে। ঠাকুরমশাই, আপনাদের ভয় নেই, আপনারা নিশ্চিন্তে খেতে থাকুন, আমি গ্রামের বেশ কয়েকজন অসহায় ছেলেদের নিমন্ত্রণ করেছি, তাদের মা বাবা কেউ নেই। আপনি যে হিরেটা আমায় দিয়েছিলেন সেই হিরেটা বিক্রি করে আমি অনেক টাকা পাই, হিরে বিক্রির টাকা দিয়ে আমি এই অসহায় ছেলেদের জন্যে একটা আশ্রম করি,
আপনাকে সময় করে একদিন আমি নিয়ে যাব সেখানে, আপনি যাবেন? কেন যাব না, অবশ্যই যাব। আমার ভালো লাগছে এইটা ভেবে যে আমি একজন ভালো মানুষের হাতে হীরেটা তুলে দিয়েছি। ঠাকুরমশাই, গ্রামে কোনো কিছুর অভাব থাকবে না। মাঠ ভরা ধান থাকবে, পুকুর ভরা মাছ থাকবে, গোয়াল ভরা গরু থাকবে। এসব করতে একটু সময় লাগবে। হ্যাঁ, সময় তো একটু লাগবেই। সময় নিয়ে কোনো কাজ করলে সেই কাজ ভালো হয়। আমি আছি তোমার পাশে, তুমি এগিয়ে যাও। খাবার খাওয়া হয়ে গেলে আমি আর কালীনাথ আমাদের ঘরে চলে আসি। কালীনাথ আমাকে উদ্দেশ্য করে বলে, এই এখন তুই আমাকে সবটা খুলে বল দেখিনি। আমি কালীনাথকে সব খুলে বলি। সব শুনে কালীনাথ আমায় বলে, আরে তারানাথ, তাহলে তো তন্ময়ের সামনে সমূহ বিপদ, তুই কি ওকে বাঁচাতে পারবি? তন্ময়ের সাথে আমাকে কথা বলতে হবে। আমাকে জানতে হবে যে কে এই নীলাম্বরী, আর কেনই বা নীলাম্বরী তন্ময়কে মারতে চায়। এইসব প্রশ্নের উত্তর পেলেই আমি তবেই তন্ময়কে বাঁচাতে পারবো। তা না হলে আমি কিচ্ছুই করতে পারবো না রে কালীনাথ। দেখ, আমার চোখ জোড়া খুলে রাখতে পারছিলাম না, ভীষণ ঘুম আসছিল। আমি কালীনাথকে বললাম, কালীনাথ, আমি কিছু সময় ঘুমোব। ঘুমের কারণে চোখ জোড়া খুলে রাখতেই পারছি না, নিধিরাম আসলে আমায় জাগিয়ে দিস। হ্যাঁ, তুই নিশ্চিন্তে ঘুমো, নিধিরাম সরকার আসলে আমি তোকে জাগিয়ে দেবো, খন তুই ঘুমো। ঘুম ভাঙল কালীনাথের ডাকে। তারানাথ, ও নিধিরাম সরকার, ওঠ। ঘুম থেকে উঠে দেখি নিধিরাম সরকার দাঁড়িয়ে আছে আমাদের সামনে। নিধিরাম সরকার আমাকে বললেন, ঠাকুরমশাই, তন্ময়দের বাড়ি যাওয়ার ব্যবস্থা করে ফেলেছি, একটা গরুর গাড়ি ঠিক করেছি, চলুন এখন যাওয়া যাক, এখন না গেলে রাত হয়ে যাবে। আমি তক্তপোষের উপর থেকে উঠে চোখে মুখে জল ছিটিয়ে কালীনাথ আর নিধিরাম সরকারকে সঙ্গে নিয়ে তন্ময়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক দিন হলো গরুর গাড়িতে ওঠা হয় না। গরুর গাড়িতে চড়ার যে মজা, তোমাদের মতো শহরের ছেলেরা তা বুঝবে না। যাই হোক, তন্ময়ের বাড়িতে যেতে বেশি সময় লাগলো না। তন্ময়ের বাড়ির সামনে এসে দাঁড়ালাম। সাধু বাবার কথার সাথে মিল পেলাম আমি। তন্ময়ের বাড়ির সামনে বিশাল বড় একটা উঠান, আর বাড়ির ঠিক পিছনে একটা পুকুর রয়েছে। নিধিরাম সরকার বেশ কয়েকবার দরজায় কড়া নাড়লেন। কিছুক্ষণ পরে একটা ছেলে দরজা খুলে দিল। আমি বুঝতে পারলাম তন্ময় দরজা খুলে দাঁড়িয়েছে আমাদের সামনে। নিধিরাম সরকারকে দেখে তন্ময় বলল, আরে নিধিরাম, যে কেমন আছিস তুই? অনেকদিন পর তুই আমার বাড়িতে এলি, আয় আয় ভেতরে আয়। আমরা ভেতরে ঢুকলাম। আমাকে আর কালীনাথকে দেখে তন্ময় নিধিরাম সরকারকে বলল, আরে নিধিরাম, বলছি এনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। আরে তন্ময়, ওনার নাম তারানাথ চক্রবর্তী, ইনি একজন তান্ত্রিক, আমি ওনাকে ঠাকুরমশাই বলেই ডাকি। আর ঠাকুরমশাইয়ের পাশে যে দাঁড়িয়ে আছে তার নাম হলো কালীনাথ, ঠাকুরমশাইয়ের ছোটবেলাকার বন্ধু। আর তন্ময়, তুই তো জানিস গ্রামে একের পর এক শিশু বাচ্চা কিশোর হারিয়ে যাওয়া শুরু করেছিল, বিপদ নেমে এসেছিল এই গ্রামে, আর এই বিপদ হচ্ছে ডাকিনী পিশাচ ময়ূরী। ঠাকুরমশাই ডাকিনী পিশাচ ময়ূরীর হাত থেকে এই গ্রামটিকে রক্ষা করেন। হ্যাঁ রে, তুই জানিস না তো ঠাকুরমশাইয়ের ব্যাপারে তো জানার কথা। নিধিরাম, আমি দিনের বেশি সময় ব্যয় করি আমার ব্যবসার পিছনে, ব্যবসা ছাড়া অন্য কোনো খবর রাখার মতো সময় আমার হয় না। আমি
তন্ময়কে বললাম, কিসের ব্যবসা করো তুমি তন্ময়? আগে আগে মুরগির ব্যবসা, আমার মুরগির খামার আছে। তন্ময়কে ভালো করে দেখলাম আমি, আমার মনে হলো তন্ময় আমায় কিছু একটা বলতে চায়, কিন্তু কি বলতে চায় সেটা আমি বুঝতে পারছিলাম না। আমি তন্ময়কে বললাম, তন্ময় তুমি কি আমাকে কিছু বলতে চাও? আগে আগে না ঠাকুরমশাই, কি আর বলবো, আমার কিছু বলার নেই আপনাকে। না, আমার দেখে মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলতে চাও। আচ্ছা তন্ময়, কে এই নীলাম্বরী আমাকে একটু বলো তো। আগে আপনি নীলাম্বরীর কথা কিভাবে জানেন? তোমার কি মনে আছে তুমি একজন বাবার কাছে গিয়েছিলে, সেই বাবার শিষ্য হতে চেয়েছিলে? বাবা তোমায় বলেছিলেন যে তোমার কপালে সাধক হওয়ার লেখা নেই, তবে বাবা তোমাকে তার শিষ্য করে নিয়েছিলেন, তোমাকে ভালো মানুষ হতে বলেছিলেন, বলেছিলেন কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয় সেটা শেখাবেন। তবে তোমাকে কোনো শক্তি তিনি দিলেন না, তোমাকে সংসার জীবনে ফিরে যেতে বললেন, তোমার পরিবারের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে বললেন। কি, আমি ঠিক বলছি তো? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনি নীলাম্বরীর কথা কিভাবে জানলেন? বাবা কি আপনাকে নীলাম্বরীর ব্যাপারে কিছু বলেছে? হ্যাঁ, সাধু বাবার কাছ থেকে আমি সবটাই জানতে পারি। সাধু বাবা তো নীলাম্বরীর ব্যাপারে তোমার কাছে জানতে চেয়েছিলেন যে নীলাম্বরী কেন তোমায় মারতে চায়, তুমি তো কিছুই বলনি। বাবা বাবা আমায় বলেছিলেন যে তিনি তিনি একজনকে খুঁজবেন, সে আমাকে নীলাম্বরীর হাত থেকে রক্ষা করবে, আর আর সেই একজন আর কেউ নয় ঠাকুরমশাই, আপনি। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠাকুরমশাই, আপনি আপনি পারেন আমাকে রক্ষা করতে, আপনি পারবেন, আপনি পারবেন আমাকে রক্ষা করতে। হ্যাঁ, কে এই নীলাম্বরী আমি আপনাকে বলবো, নীলাম্বরী আর কেউ নয়, আমার মেয়ে। নীলাম্বরী তোমার মেয়ে? তাহলে নীলাম্বরী তোমাকে মারতে চায় কেন? কোনো মেয়েই তো তার বাবাকে মারবে না। সবই আমার বাপের ফল ঠাকুরমশাই, আমি আমার আমি আমার বাপের শাস্তি পাচ্ছি। সব তো ঠিকই ছিল, ভালোভাবেই দিন কাটছিল আমার, কিন্তু কিন্তু মদের নেশায় পড়ে সব কিছু উলট পালট হয়ে যায়। অজান্তেই অজান্তেই আমি আমার বাবা মাকে অনেক কষ্ট দিয়েছি ঠাকুরমশাই, তারা আমার মুখের ওপর কথা বলতেও ভয় পেতেন, এত অবনতি হয়েছিল আমার, বুঝতেই পারছেন। একদিন একদিন মা সাহস করে আমায় আমায় বললেন, খোকা এইভাবে আর কদিন চলবে বল দেখি, আমার আর তোর বাবার তো বয়স হলো নাকি, আমি আর তোর বাবা তাই ঠিক করেছি তোর একখান বিয়ে দেব। বলি কি খোকা, আমাদের একটা মেয়ে পছন্দ হয়েছে বুঝলি, মেয়েটাকে বেশ মিষ্টি দেখতে রে, মেয়েটার নাম হলো রূপবতী, আর নাম যেমন সুন্দর তেমনই সুন্দর তার চেহারাও, তুই একবার রূপবতীর সঙ্গে দেখা কর খোকা। মা আমি আমার মতো থাকতে চাই, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব নয়। মা কোনো কোনো কথা বললেন না, মন খারাপ করে ভিতরে চলে গেলেন। আমার খুব খুব রাগ হচ্ছিল, কিচ্ছু ভালো লাগছিল না আমার, মেজাজ খারাপ করে বেরিয়ে যাই ঘর থেকে। এভাবে এভাবে কিছুদিন চলল, ঘরে মন বসে না, মনে হয় ছুটে পালিয়ে যাই অজানা কোনো জায়গায়, কোনো সাধু বাবার কাছ থেকে দীক্ষা নিয়ে সাধু হয়ে চলে যাই অজানার উদ্দেশ্যে। ঠিক ঠিক ওই সময় গ্রামে একজন সাধু বাবা আসেন, সে যা বলেন তাই সত্যি হয়ে যায়। আমি একদিন সেই সাধু বাবার কাছে যাই, সাধু বাবাকে আমি সব খুলে বলি,
আমি সাধু বাবার শিষ্য হতে চাই, সেটা সাধু বাবাকে বলি। সাধু বাবা আমায় বলেন সাধু বাবার নাকি শিষ্যের প্রয়োজন নেই, তবে আমাকে তার শিষ্য তিনি বানাবেন, কিন্তু কোনো শক্তি দেবেন না। তিনি আমায় সংসার জীবনে ফিরে যেতে বলেন, পরিবারের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে বলেন। আর তারপরে তুমি সংসার জীবনে ফিরে যাও। সংসার জীবনে ফিরে গিয়ে পরিবারের পছন্দ করা মেয়ে রূপবতীকে বিয়ে করো, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই। বিয়ের পর তুমি রূপবতীকে ক্ষীরপাই গ্রামে নিয়ে আসো, ঠিক? হ্যাঁ ঠাকুরমশাই। বাবা মা ভেবেছিলেন বিয়ের পর আমি সংসার জীবনে মন দেব, আমি ভালো হয়ে যাব, কিন্তু তাদের ধারণা ভুল ছিল। ক্ষীরপাই গ্রামে এসে আমার সাথে নীতিরাম সরকারের দেখা হয়। নীতিরাম সরকার আর আমার বয়স এক হওয়ায় আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠতে বেশি সময় লাগেনি। নীতিরাম আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা নীতিরামের মায়ের বাড়ি। নীতিরাম আমায় কিছু টাকা দেয়, সেই টাকা দিয়ে আমি মুরগির ব্যবসা শুরু করি। সবই ঠিক মতো চলছিল, আমাদের ছোট সংসারটা ধীরে ধীরে বড় হচ্ছিল। মদের নেশার সমুদ্র থেকে ধীরে ধীরে উঠে আসছিলাম আমি, কিন্তু এত সহজে কি মদের নেশা থেকে বের হয়ে আসা যায়? যায় না। আমার ব্যবসা যখন ভালো হতে থাকলো, তখন আমার হাতে বেশ কিছু টাকা এলো। ঠিক ওই সময় আমার পুরনো নেশাটা আবার জেগে উঠল, আবার আমি ডুবে গেলাম মদের নেশার সমুদ্রে। একদিন রাত্রিবেলায় মাতাল অবস্থায় আমি ঘরে ফিরে দেখি রূপবতী শুয়ে আছে। খুব খিদে লাগছিল, তাই রূপবতীর কাছে খাবার চাই। রূপবতী আমায় বলে, আপনার জন্যই আমি অপেক্ষা করছিলাম, আপনি বসুন, আপনার জন্য আমি খাবারের ব্যবস্থা করছি। এই বলে রূপবতী ভেতরে চলে গেল। দেরি হচ্ছে দেখে ভিতর ঘরের দিকে তাকিয়ে রূপবতীকে উদ্দেশ্য করে বলি, হ্যাঁ হ্যাঁ কি হলো তোমার, হ্যাঁ আর কতক্ষণ লাগবে? আমার তো বড্ড খিদে পেয়েছে। ভিতর ঘর থেকে রূপবতী আমায় বলল, আপনি আর একটু সময় অপেক্ষা করুন, ভাত বসিয়েছি, হলেই আপনাকে দিচ্ছি। কিছুক্ষণ পর রূপবতী ভিতর থেকে বের হয়ে এলো, আমাকে ভাত বেড়ে দিল। আমি খেতে শুরু করলাম। মুখে ভাত দেওয়া মাত্রই আমার মেজাজটা খারাপ হয়ে গেল। চাল ভালো মতো ফোটেনি, আধা ভাত আধা চাল ছিল। রূপবতী নতুন বউ, ও আগে কোনো সময়ে রান্না বান্না করেনি। ওকে সময় দেওয়া উচিত ছিল আমার, কিন্তু সময় আমি দিইনি। ঠাকুরমশাই, আমি সেই সময় মাতাল অবস্থায় ছিলাম, আর পেটে মদ পড়লে আমি নিজেকে সামলাতে পারিনি। তখন আমি মানুষ থেকে অমানুষ হয়ে যাই। ভাতের থালাটা ছুঁড়ে মারি রূপবতীর কপাল লক্ষ্য করে। কপালের একটা পাশ দিয়ে অনবরত রক্ত বের হতে থাকে। রূপবতী অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে যায়। আমি রূপবতীর দিকে তাকিয়ে বলি, ঢং দেখো না মেয়ে, ঢং দেখো, এত ঢং করে লাভ নেই কোনো, বুঝলে? যাও যাও রান্নাঘরে যাও, রান্নাঘরে যাও, নতুন করে আবার ভাত রান্না করো, রান্না করো,
ভাত রান্না করো। এই বলে আমি আমার ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে বিছানার উপর শুতেই ঘুমিয়ে পড়লাম। খুব সকালে আমার ঘুম ভেঙে গেল। তখন আমার নেশা কেটে গিয়েছিল। ঘর থেকে বের হয়ে দেখি রূপবতী অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে। আমার আমার সব কিছু মনে পড়ে যায়। এ আমি কি করলাম? রূপবতীর সাথে এরকম করাটা আমার ঠিক হয়নি, আমি ভাবতে লাগলাম। আমার নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছিল। কিছুই ভালো লাগছিল না। কি করব কিছুই আমি বুঝতে পারছিলাম না। ঠিক করলাম নিধিরামকে ডেকে আনব। এক মুহূর্ত দেরি না করে আমি নিধিরামের বাড়ি গেলাম। নিধিরামকে আমি সবটা খুলে বললাম। নিধিরাম সব শুনে এক মুহূর্ত দেরি না করে আমার সাথে বেরিয়ে পড়ল। বাড়িতে যাওয়ার পর নিধিরাম আমায় বলল, এই তন্ময় তন্ময়, আর দেরি করিস না, বৌদিকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। আমরা একটা গরুর গাড়ি ঠিক করে রূপবতীকে সাথে নিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দিই। বেশ কয়েকদিন পর ও পুরোপুরি সুস্থ হয়ে যায়। ভেবেছিলাম মদের নেশাটা ছেড়ে দেব, কিন্তু ছেড়ে দিতে পারিনি। ব্যবসায় লোকসান হওয়া শুরু করলো। বেশ কয়েকজনের কাছ থেকে টাকা ধার নিলাম। সেই ধারের টাকা দিয়ে মদ কিনলাম। ঘর থেকে ছোটখাটো জিনিসপত্র চুরি করতে লাগলাম। একদিন তো রূপবতীর কাছে হাতে নাতে ধরাও পড়লাম। প্রচুর কথা কাটাকাটি হলো। এক পর্যায়ে রূপবতীর গায়ে হাত তুলে বসলাম। আমি খেয়াল করলাম রূপবতীর দু চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। আমি রূপবতীকে খুব ভালোবাসতাম ঠাকুর মশাই, কিন্তু এই মদই আমায় শেষ করে দিল। এরপর থেকে কারণে অকারণে আমি রূপবতীর গায়ে হাত তুলতাম। রূপবতী ভেবেছিল আমাদের ঘর আলো করে সন্তান এলে আমি ঠিক হয়ে যাব। এক বছর পর আমাদের ঘর আলো করে একটা মেয়ে সন্তান এলো। আদর করে নাম দিলাম নীলাম্বরী। নীলাম্বরী আমাদের ঘরে আসার পর বেশ কয়েকদিন আমি ভালোই ছিলাম। কিন্তু একদিন ঘটে গেল একটা ঘটনা। রাত্রিবেলায় আমি মুরগির খামার বন্ধ করে বাড়ির দিকে ফিরছিলাম। তখন অমিতের সাথে আমার দেখা হয়। অমিত আর আমি একসাথে মদ খেতাম। অমিতের হাতে মদের বোতল ছিল। ও এক প্রকার জোর করেই আমায় মদ খাইয়ে দেয়। মাতাল হয়ে যখন বাড়ি ফিরি তখন রূপবতী আমায় বলে, আপনি আবার মদ খাওয়া শুরু করেছেন? আপনার এখন একটা মেয়ে আছে, সেটা ভুলে যাবেন না? অন্তত মেয়েটার কথা চিন্তা করুন একবার। মেয়ে আছে তাতে কি হয়েছে? আমি মদ খেয়েছি, বেশ করেছি। তুই বল আর কে রে? আমি আপনার স্ত্রী, ভুলে যাবেন না সে কথা। বুঝতেই তো পারছেন ঠাকুর মশাই, তখন আমার মাথা ঠিক ছিল না। এক পর্যায়ে আমি রূপবতীর গায়ে হাত তুলি। এখন বুঝতে পারছি আমি সেদিন রূপবতীর গায়ে হাত তোলা আমার একদমই ঠিক হয়নি। পরের দিন দুপুরবেলায় আমি খামার থেকে বাড়িতে যখন ফিরলাম তখন রূপবতীকে কোথাও দেখতে পেলাম না। রূপবতী বাইরে বের হবার মতো মেয়ে নয়, ও সবসময় ঘরেই থাকে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে সন্ধে হয়ে গেল, তবুও রূপবতীকে কোথাও খুঁজে পেলাম না। ঠিক ওই সময় নিধিরাম আমার কাছে আসে। নিধিরাম আমায় বলে, এরে ব্যা তন্ময়, তোর কিছু হয়েছে নাকি রে? তোকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? নিধিরাম, তোর
তোর বৌদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সব জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। দেখ তোর ময়, বৌদি হয়তো আশেপাশে কোথাও আছে, আর সময় হলেই ফিরে আসবে, তুই চিন্তা করিস না। তুই বুঝতে পারছিস না নিধিরাম, রূপবতী বাইরে যাবার মতো মেয়ে নয়, ও সবসময় ঘরেই থাকে, কোথায় যে গেল মেয়েটা। নিধিরাম 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 তুই কিছু কর ভাই, তুই কিছু কর। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, আর তুই চিন্তা করিস না, আমি কিছু একটা করছি তন্ময়, আমি কিছু একটা করছি, আমি আসছি তাহলে। এই বলে নিধিরাম চলে গেল। রাত হয়ে গেলে নিধিরাম আবার এলো দরজায় কড়া দিতেই আমি দরজা খুলে দিলাম। নিধিরাম আমায় বলল, চল চল আমার সাথে। আমি নিধিরামকে সাথে নিয়ে রূপবতীকে খুঁজতে বের হই। নিধিরাম কয়েকজন গ্রামের লোক জোগাড় করে, আমরা সবাই মশাল জ্বালিয়ে রূপবতীকে খুঁজতে শুরু করি। সব জায়গায় খোঁজার পরেও যখন রূপবতীকে খুঁজে পাই না, তখন তখন নিধিরাম আমায় বলে, বৌদিকে তো সব জায়গায় খুঁজলাম কিন্তু পেলাম না। আচ্ছা, বাড়ির পিছনের দিকে তো খোঁজা হয়নি, চল আমার সাথে বাড়ির পিছনের দিকে একবার খুঁজি। আমরা আমরা সবাই মিলে বাড়ির পিছনের দিকে খুঁজতে শুরু করলাম। বাড়ির পিছনে পুকুরটার কাছে আমরা চলে এলাম। দেখতে পেলাম পুকুরের ঠিক মাঝখানে একটা একটা লাল শাড়ি ভেসে আছে। ঠাকুরমশাই, রূপবতী সাঁতার জানতো না, খাল বিল নদী নালা এগুলো এড়িয়ে চলতো, তাহলে কি রূপবতী আত্মহত্যা করলো? মনে মনে ভাবতে লাগলাম, নিজেকে ক্ষমা করতে পারছিলাম না। আমি আমার আমার ভুলের কারণেই রূপবতীকে চিরকালের জন্য হারিয়ে ফেললাম। পুকুরে জাল ফেলা হলো, ভালো মতো খোঁজা হলো, কিন্তু রূপবতীর লাশ আমরা পেলাম না। রাত পেরিয়ে যখন সকাল হলো, তখন সবাই সবাই হাল ছেড়ে দিল, আমাকে সবাই সান্ত্বনা দিয়ে চলে গেল। তখন তখন আমার মনের মধ্যে কি হচ্ছিল বুঝতে পারছেন ঠাকুরমশাই? আমার কিছুই ভালো লাগছিল না। সারা দিন পুকুর পাড়ে বসে রইলাম, নীলাম্বরীর কথা একদমই ভুলে গেলাম। মনে মনে বারবার বলতে লাগলাম, রূপবতী রূপবতী, আমি তোমায় খুব ভালোবাসি রূপবতী, আমার জন্যেই তোমাকে চলে যেতে হলো, এই জীবন রেখে কি লাভ? অপরাধী হয়ে সারা জীবন বেঁচে থাকতে পারবো না, আমি আমি পারবো না, নিজেকে শেষ করে দেব, আমি নিজেকে শেষ করে দেব। সন্ধ্যা হয়ে গেলে আমি আমার ঘরে যাই, গিয়ে দেখি নিধিরাম বসে আছে, আর নিধিরামের কোলে বসে আছে নীলাম্বরী। নিধিরাম আমায় বলল, তন্ময় বলছি, তোর সাথে আমাকে থাকতে দিবি? কিছুদিন তোর সাথে থাকবো। আমি হ্যাঁ না কিছুই বললাম না। নিধিরাম কিছু একটা বুঝতে পেরেছিল, তাই আমার কাছে থাকতে চেয়েছিল। নিধিরাম আমাকে আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে। নীলাম্বরীর দেখাশুনো নিধিরামই করত, তাই নীলাম্বরীকে নিয়ে আমি দুশ্চিন্তা করতাম না। আমি আমার ব্যবসায় মনোযোগী হয়ে উঠি। কয়েক বছর এভাবেই কেটে যায়, নীলাম্বরীও বড় হতে থাকে। একদিন একদিন নিধিরাম আমার ঘরে এসে আমায় বলল, তন্ময় বলছি, তোর সাথে একটু কথা ছিল, তুই যদি অনুমতি দিস তাহলে কথাটা আমি বলবো। অনুমতির কি আছে, কি বলবি বল না। তন্ময়, আমরা কিন্তু কম চেষ্টা করছি না নীলাম্বরীকে ভালো রাখার, কিন্তু পারছি না। নীলাম্বরী কিন্তু সব সময় মন মরা হয়ে থাকে, একা একা থাকে, কারোর সাথে কথা বলে না, দিনের বেশি সময় পুকুর পাড়ে বসে কাটিয়ে দেয়। নীলাম্বরীকে নিয়ে আমার ভয় হয় তন্ময়, যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। আমি বলি কি, আমি বলি তুই নতুন করে আর একটা বিয়ে কর, এতে করে তোর আর নীলাম্বরীর দুজনেরই ভালো হবে। দেখ, আমরা যতই চেষ্টা করি না কেন, মায়ের অভাব তো পূরণ করতে পারবো না। হ্যাঁ, যাগে একবার ভেবে দেখিস আমার কথাটা। হ্যাঁ।
হ্যাঁ সত্যি, নীলাম্বরীর জন্য একজন মায়ের দরকার আছে। আমরা শুরু করলাম মেয়ে দেখা। একটা মেয়েকে আমার ভালোও লাগলো। মেয়েটার নাম রূপসী। রূপসীর বাবা মা নেই, একজন ভাই রয়েছেন, তার নাম জয়ন্ত। নিধিরাম রূপসীর দাদার সাথে কথা বলে আমাদের বিয়ের দিন তারিখ ঠিক করল। আমরা বিয়ে করে নিলাম। আমাদের বিয়ের পর কেটে গেল কয়েকটা দিন। নীলাম্বরীও আস্তে আস্তে বড় হতে লাগলো, কথা বলতে শিখল। নীলাম্বরীকে রূপসীর কাছে রেখে আমি খামারে যেতাম আর রাতে ঘরে ফিরতাম। আমি যে সময় থাকতাম না সেই সময় রূপসী নীলাম্বরীকে খুব মারত। কারণে অকারণে সুযোগ পেলেই রূপসী নীলাম্বরীর গায়ে হাত তুলত। নীলাম্বরীকে রূপসী প্রচুর হিংসা করত। রূপবতীর সুন্দর গাঢ় লম্বা চুল ছিল, নীলাম্বরীর চুলও রূপবতীর মতোই হয়েছিল। রূপসী নীলাম্বরীর সুন্দর লম্বা চুল দেখতে পেত না। একদিন তো রূপসী নীলাম্বরীর চুল কেটে দিল। নীলাম্বরী ঘুমোচ্ছিল বোধহয়, কিচ্ছু টের পায়নি। ঠাকুরমশাই, রূপসী না নীলাম্বরীকে খেতে দিত না, দিনের পর দিন না খাইয়ে রাখত। আমি রাতে ঘরে ফিরেই ঘুমিয়ে পড়তাম। আমি নিশ্চিন্ত ছিলাম এই ভেবে যে নীলাম্বরী রূপসীর কাছে ভালো আছে, কিন্তু ও তো রূপসীর কাছে ভালো ছিল না ঠাকুরমশাই। একদিন নীলাম্বরীকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। ও প্রায় পুকুর পাড়ে বসে থাকত। সব জায়গায় খুঁজেও যখন নীলাম্বরীকে পেলাম না, তখন সবাই মিলে পুকুর পাড়ে যাই। পুকুর পাড়ে গিয়ে দেখি নীলাম্বরীর শাড়ি পুকুরে ভেসে আছে। আমার রূপবতীর কথা মনে পড়ে যায়। আমি বুঝতে পারি যে নীলাম্বরী আর বেঁচে নেই। পুকুরে জাল ফেলা হয়, কিন্তু কিছুতেই নীলাম্বরীর লাশটা পাওয়া যায় না। ঠাকুরমশাই, আমার কেন জানি একটুও কষ্ট হচ্ছিল না। এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে যায়। খামার থেকে বেশ কয়েকটা মুরগি নিয়ে আসি। মুরগিগুলোকে উঠোনের একটা পাশে খোপের ভিতর রাখি। নীলাম্বরী মারা যাওয়ার পর থেকে রূপসী অসুস্থ হয়ে যেতে শুরু করে ও অস্বাভাবিক রকমভাবে শুকিয়ে যেতে শুরু করে। রূপসীর এমন অবস্থা হয় যে বিছানা থেকে ওঠার ক্ষমতা হারিয়ে ফেলে। রূপসীকে নিয়ে আমি চিন্তায় পড়ে যাই। রূপসীকে ডাক্তার থেকে শুরু করে কবিরাজ সব দেখাই, কিন্তু তবুও কোনো কিছুতেই কিচ্ছু হয় না। একদিন আমি রূপসীর সাথে শুয়েছিলাম। রূপসীর সাথে আমি যখন শুয়েছিলাম তখন অনেক গভীর রাত। হঠাৎ আমি অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পাই। কোনো কিছু চিবিয়ে চিবিয়ে খেড়ে যেরকম শব্দ হয় ঠিক ওই রকম শব্দ। আমি বিছানা থেকে নেমে শব্দটা অনুসরণ করি। শব্দটা অনুসরণ করতে করতে উঠানে চলে আসি। উঠানে গিয়ে আমি চমকে যাই। আমি দেখি নীলাম্বরী খোপের ভিতর থেকে মুরগি বের করে হাঁস তো মুরগিটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। নীলাম্বরীর মুখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে রক্ত। নীলাম্বরী আমাকে দেখতে পেয়ে পিছনের পুকুরের দিকে দৌড় দিল। আমিও নীলাম্বরীর পিছু পিছু দৌড়তে লাগলাম। নীলাম্বরী আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, বাবা জানো আমার না বড্ড খিদে, আমাকে নতুন মা ঠিক মতো খেতে দিত না। আমাকে না নতুন মা খুব মারত। বাবা আমাকে খেতে দাও, বাবা বাবা গো আমাকে খেতে দাও। তুমি যদি আমাকে খেতে না দাও তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। হ্যাঁ মেরে ফেলবো, আমি তোমাকে মেরে ফেলবো। ঠাকুরমশাই, রাতের অন্ধকার কেটে গেলেই আমি বাবার কাছে যাই। বাবাকে ক্ষীরপাই গ্রামে নিয়ে আসি। বাবা অনেক কষ্ট করে এই বাড়ি বন্ধন করে দেন। তন্ময়ের কথাগুলো আমি খুব মনোযোগ দিয়েই শুনছিলাম। আমি তন্ময়কে বললাম, বাড়ির পিছনের দিকে পুকুরটার কাছে যাওয়া যাক। তন্ময় চলো। তন্ময় আমাকে নিয়ে পুকুর পাড়ে গেল। আমি পুকুরের দিকে তাকিয়ে
নীলাম্বরীকে ডাকতে লাগলাম। নীলাম্বরী, নীলাম্বরী, নীলাম্বরী। কিছুক্ষণ পর আমি নীলাম্বরীকে দেখতে পেলাম। আমি নীলাম্বরীকে বললাম, তোমার অনেক খিদে পেয়েছে তাই না? তোমাকে তোমার মাই খাবার দিতে পারবেন। তুমি কি তোমার মায়ের কাছে যেতে চাও? আমি আমি আমার মায়ের কাছে যেতে চাই। তুমি কি আমার মায়ের কাছে আমাকে নিয়ে যেতে পারবে? কেন পারবো না? তুমি আকাশের দিকে তাকাও, তুমি তোমার মাকে দেখতে পাবে। নীলাম্বরী আকাশের দিকে তাকিয়ে ওর মাকে দেখতে পেল, আর সাথে সাথে নীলাম্বরী আকাশের দিকে উড়ে মিলিয়ে গেল। যাওয়ার সময় নীলাম্বরী বলল, আমি আবার আসব, আবার ফিরে আসব তোমাদের মাঝে। আমি আবার আসব, আবার ফিরে আসব তোমাদের মাঝে। আমি আবার আসব, আবার ফিরে আসব তোমাদের মাঝে। তন্ময় আমায় বলল, ঠাকুরমশাই, আপনি কোনো কোনো যোগ্য করলেন না। আমি হেসে বললাম, তন্ময়, সব কিছু যোগ্য করে সমাধান হয় না। মনের শক্তি দিয়েও কিছু কিছু কাজ সম্পন্ন করা যায়। তন্ময়, আমি এবার যাই। হ্যাঁ, একটা কথা তোমাকে বলতে ভুলে গেছি। এখন তুমি পুকুরে জাল ফেলতে পারো। নীলাম্বরী রূপবতীর লাশ তুমি পেয়ে যাবে। লাশটা পাওয়ার পর দাহ করার ব্যবস্থা করবে। ঠিক আছে ঠাকুরমশাই, আপনার কথা মতোই চলা হবে, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। আমি এবার গেলাম। তন্ময়, নিজের প্রতি খেয়াল রেখো, আর হ্যাঁ, নেশা থেকে নিজেকে দূরে রেখো। ঠাকুরমশাই, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর কখনো মদ খাব না, কখনো না, কখনো না। আমার আর কিশোরীর তারানাথের গল্প শুনতে শুনতে চোখের দু কোনায় জল চলে এলো। আমি আর কিশোরী একসাথেই ঠাকুরমশাইকে বললাম, আচ্ছা, নীলাম্বরী কি সত্যি সত্যি ফিরে এসেছিল? ঠাকুরমশাই কি ফিরে এসেছিল? হ্যাঁ বিভূতী, আমি চলে আসার এক বছর পর তন্ময় আর রূপসীর ঘর আলো করে কন্যা সন্তান হয়। সেই কন্যা সন্তানের নাম দেওয়া হয় নীলাম্বরী। আমাকে তন্ময় চিঠি লিখে জানায়। আমি চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষীরপাই গ্রামে যাই। বেশ কয়েকদিন ক্ষীরপাই গ্রামে থাকার পর আবার এখানে এই কলকাতায় ফিরে আসি।